আমি যে মাইকিংটা করেছি, প্রিয় ওয়ার্ডবাসী, আপনারা জানেন সমগ্র বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে যে একটা উৎকণ্ঠা, যে একটা আতঙ্ক বিরাজ করছে, এর বাইরেও কিন্তু আমরা না, পুরো পৃথিবী জুড়ে সেটা চলছে। আমার মনে হয়, আমার ব্যক্তিগত সেটা অভিমত, আমার ব্যক্তিগত উপলব্ধি, সরকার বারবার আমাদেরকে যে সাবধানতার ঘোষণা দিচ্ছেন কিভাবে আমাদের জীবনবোধের মধ্যে পরিবর্তন আনব, সেই জায়গায় আমরা এখনো অনেক জায়গায় অবহেলা করছি, অসাবধানতার সাথে জীবন যাপন করছি। আমাদেরকে একটু ভাবতে হবে, একটু বুঝতে হবে আগামী সময়গুলো আমাদের একটু অবহেলা অসাবধানতার জন্য আমরা ব্যাপক ক্ষতির মুখোমুখি হতে পারি। তাই আপনাদের সচেতন করার জন্য আমি নিজে সশরীরে একাই কিলোমিটার পর কিলোমিটার আজকে হেঁটে আপনাদের দ্বার প্রান্তে গিয়েছি, আপনাদেরকে একটি মেসেজ দিতে গিয়েছি যে করোনা ভাইরাসটা আপনারা, আমরা যেন আতঙ্কিত না হয়ে একটু সচেতন হই। সচেতনতাই পারে এর প্রতিরোধ করতে। আমরা যদি এখন সচেতন না হই, আমরা যদি অসাবধান থাকি, আমরা যদি অবহেলা করি, ভবিষ্যৎ যে পরিস্থিতিগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে সেই ক্ষতি হয়তো আমরা পোষাতে পারবো না। আমি তো গণসংযোগ করলে হাজার হাজার মানুষ হয়, শুধু আপনারা এতটুকু উপলব্ধি করার জন্য আমাদের কাউন্সিলর, আমাদের মুর্শেদ আজকে একা একা কেন আমাদের দুয়ারে এসে সে নিজেই মাইক হাতে নিয়ে মাইকিং করছেন, এই উপলব্ধি তাদের যেন আপনাদের মধ্যে আসে, আপনারা যেন বর্তমান পরিস্থিতিটাকে উপলব্ধি করতে পারেন, বর্তমান পরিস্থিতিটাকে উপলব্ধি করে যেন আরও আপনারা ব্যাপক সচেতন হন। আমরা এখনো দেখি অনেকে আড্ডা দিচ্ছেন অনেক মানুষ নিয়ে, আমরা এখনো দেখছি যে যেখানে করোনা ভাইরাস ছড়াতে পারে সেরকম কাজগুলি আমরা করছি। আসুন না আমরা সেখান থেকে একটু বিরত থাকি, আমরা সরকারকে সহযোগিতা করি, এ দেশকে রক্ষা করি, করোনা ভাইরাস মুক্ত দেশ রক্ষার জন্য আমরা সচেতন হই, আমরা সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাসকে প্রতিরোধ করি। বার্ষিক আগামী 26 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত আপনারা জানেন সরকার বন্ধ ঘোষণা করেছে, তো সেই ক্ষেত্রে আপনাদের সার্বিক প্রয়োজনে, আপনাদের যে কোনো পরিস্থিতিতে আমি আপনাদের পাশে থাকব, ইনশাল্লাহ কথা দিচ্ছি। আর কেউ যদি কৃত্রিম সংকট করে বাজারের পণ্যর দাম বাড়ায়, সেক্ষেত্রেও আমরা নজরদারি রাখব, এমন পরিস্থিতি যেন, এমন যেন সংকটময় পরিস্থিতি আমাদের ওয়ার্ডে করতে না পারে, সর্বোচ্চ নজরদারি থাকবে ইনশাল্লাহ, সেই ধরনের পরিস্থিতির সৃষ্টি করতে আমরা দিব না। আর ব্যক্তিগতভাবে আমি আপনাদের পাশে থাকবো যে কোনো পরিস্থিতিতে, একেবারে এই পরিস্থিতি যদি আরও এছে খারাপের দিকে যায় সেই জায়গায়ও আমার ফোন আপনাদের জন্য উন্মুক্ত থাকবে, আমি অবশ্যই আপনাদের সাথে আপনাদের পাশে থাকব, আপনাদের যোগাযোগ ব্যবস্থার মধ্যে থাকব। এরই মধ্যে যদি কেউ গুরুতর অসুস্থ হয়, কারো কোনো ধরনের সেবার প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন। পাশাপাশি যে আমি ইতিমধ্যে আমাদের ওয়ার্ডের যে হাসপাতালগুলোর জরুরি নাম্বার দিয়েছি সেই জরুরি নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন। এর পাশাপাশি আমাদের যে ন্যায্যমূল্যের পণ্য চলছে সাধারণ শ্রমজীবী মানুষের জন্য, আমার ওয়ার্ডের সাধারণ মানুষের কথা চিন্তা করে সেই ন্যায্যমূল্যের পণ্য অব্যাহত থাকবে, এবং আরও ব্যাপকভাবে এটা আমি ইনশাল্লাহ আমার ওয়ার্ডবাসীর জন্য, সাধারণ মানুষ যেন এই দুঃসময়ে, এই ক্লান্তির সময়ে যেন ভোগান্তিতে না পড়ে, আপনারা যেন কষ্টতে না পড়েন, আমি আপনাদের পাশে থেকে সে সহযোগিতাটুকু ইনশাল্লাহ করবো।